প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই নভেম্বর ডিসেম্বর নয় অথবা আপনার মার্চ এপ্রিল নয় সারা বছরে কাজ করা হবে সমস্ত মৃত্যুই হলো আসলে আমরা প্রতিহত করতে পারি আমরা মৃত্যু যাতে প্রতিরোধ করতে পারি আমরা হলো অবশ্যই আমাদের সেই চেষ্টা থাকবে ডেঙ্গু নির্ণয়ে কিট তৈরি হবে দেশেই সংসদে প্রধানমন্ত্রী প্রতিদিন প্রায় 35,000 কিট সরবরাহ করা সম্ভব হবে ডেঙ্গু রোগ শনাক্তকরণের কিট ঘাটতির কোনো সম্ভাবনা নাই দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবার অন্যান্য শীর্ষ সংবাদ উন্নয়ন নয় দেশকে পিছিয়ে রাখাই ছিল বিএনপি জামায়াতের চরিত্র বললেন প্রধানমন্ত্রী জঙ্গিবাদ দমনে ভূমিকা রাখায় ধন্যবাদ জানালেন পুলিশ বাহিনীকে বেগম জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে আবারও বিএনপির মানববন্ধন চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন শুনানিতে হাইকোর্টের অপারগতা রাজধানীতে 11টি রেল ক্রসিংয়ে দিনে অপচয় 10 কর্মঘণ্টা যানজটে নগরবাসীর ভোগান্তি চরমে নতুন পরিকল্পনার পরামর্শ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোহিঙ্গাদের পাসপোর্ট ও নাগরিক সনদ তৈরির কাজে জড়িত 6 জন আটক 25,000 ভুয়া নথি জব্দ এবং এবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকার বন্ধ একের পর এক নিষেধাজ্ঞার খারাপ আবহাওয়ায় বাড়ছে ঋণ দাবি জেলেদের এদিকে ডেঙ্গু দেশজুড়ে ছড়াবে বিষয়টি আঁচ করতে না পারাতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন ভবিষ্যতে সতর্ক হবেন তারা আর জনগণ সম্পৃক্ত হওয়াতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী দুপুরে রাজধানীর গাবতলিতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি এ সময় ঢাকা উত্তরের মেয়র জানান 15 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফায় চিরনি অভিযান শুরু হবে আগস্টের দিকে তাকালেই কিছুটা স্বস্তি দিচ্ছে চলতি মাসের ডেঙ্গু পরিস্থিতি সবশেষ 7 দিন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা 600 থেকে 700তেই ঘুরপাক খাচ্ছে তবে ভাবনার বিষয় অন্যখানে চলতি মৌসুমে ডেঙ্গু ছড়িয়েছে 64টি জেলায় তার উপর 11ই আগস্ট থেকে ঢাকার চেয়ে রোগী বেশি ঢাকার বাইরে সবশেষ 24 ঘন্টায় 634 জন রোগীর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে মাত্র 221 জন আর ঢাকার বাইরে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি 413 স্বাস্থ্য অধিদপ্তর বলছে ধারণার বাইরে হওয়ায় বেগ পেতে হয়েছে ভয়াবহতা নিয়ন্ত্রণে তবে এবারে মহানগর থেকে ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি নেওয়ার কথা জানালেন মন্ত্রী ভবিষ্যতে অবশ্যই ডেঙ্গু কমে যাবে কিন্তু তারপরেও ডেঙ্গুর মৃত্যু যেন আরও কম হয় আমরা যেন সমস্ত মৃত্যুই হলো আসলে আমরা প্রতিহত করতে পারি আমরা মৃত্যু যাতে প্রতিরোধ করতে পারি আমরা হলো অবশ্যই আমাদের সেই চেষ্টা থাকবে পৌরসভাগুলোর সক্ষমতা বাড়াইতে হবে একটা পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে এখন নভেম্বর ডিসেম্বর নয় অথবা আপনার মার্চ এপ্রিল নয় সারা বছরে কাজ করা হবে আর উত্তরের মেয়র জানালেন এডিস নিয়ন্ত্রণে এখনও মাঠে আছেন তারা আমরা প্রথম পর্ব শেষ করেছি এবং প্রথম পর্ব শেষ করে কিন্তু আমরা অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছি 15 তারিখ থেকে আবার সেকেন্ড ফেজে আমরা চিরনি অভিযান যেটা আছে এটিকে আমরা বলবৎ রাখবো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 78,000 ছাড়িয়েছে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে ডেঙ্গু নির্ণয়ের কিট তৈরির প্রক্রিয়া চলছে বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানিয়েছেন বিদেশ থেকে কাঁচামাল আমদানি করা হয়েছে অল্প খরচে সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সরকার প্রধান বেসরকারি হাসপাতালে নির্ধারিত মূল্যে ডেঙ্গু পরীক্ষা নিশ্চিত করা হয়েছে কোনো প্রতিষ্ঠান এই নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে 3 আগস্ট 2019 পর্যন্ত আমরা 1,57,000 NS1 এবং কম্বো কিট সহ মোট 3,68,200 ডেঙ্গু রোগ শনাক্তকরণ কিট আমদানি করেছি 6 আগস্ট 2019 থেকে বিদেশ হতে কাঁচামাল এনে দেশেই ডেঙ্গু রোগের কিট তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে এর ফলে প্রতিদিন প্রায় 35,000 কিট সরবরাহ করা সম্ভব হবে ডেঙ্গু রোগ শনাক্তকরণের কিট ঘাটতির কোনো সম্ভাবনা নাই
ভিন্ন প্রসঙ্গ, সব ক্ষেত্রে দেশকে পিছিয়ে রাখায় বিএনপি জামায়াত শাসনামলের রাষ্ট্রের চরিত্র ছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের সম্পদ বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসেনি তার সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি নতুন বিদ্যুৎ কেন্দ্র, 8টি গ্রিড সাবস্টেশন ও 10 উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন সরকার প্রধান। ভুটান ও নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে সেখানে বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা। কবছর আগেও দেশের গ্রামাঞ্চলগুলো যেখানে অনালোকিত ছিল সেখানে বর্তমানে দেশের 94% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায়। মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের হার এখন 510 কিলোওয়াট। বিদ্যুৎ পরিস্থিতি যখন স্বস্তির পর্যায়ে তখন নতুন করে আরও 3টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে এলো। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটিতে 7.4 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ দেশের 7 জেলার 10 উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিদ্যুৎ খাতের টেকসই উন্নয়নে পদক্ষেপ নিলেও অতীতের সরকারগুলো বিদ্যুৎ বিভাগকে পাঠিয়েছিল খাঁদের কিনারে। তাদেরও এটাই লক্ষ্য ছিল যে নিজেরা আর্থিকভাবে কিভাবে লাভবান হবে, নিজেরা অর্থ সম্পদের দিকেই তারা বেশি ব্যস্ত ছিল। আমার প্রশ্ন ছিল যে সবসময় মানুষ সামনের দিকে এগোয়, কিন্তু বাংলাদেশ তখন পিছিয়ে গেল। এটা খালি বিদ্যুতের ক্ষেত্রে না, বিদ্যুৎ ক্ষেত্র ছাড়াও প্রতিটি ক্ষেত্রে এইভাবে দেশটাকে পিছিয়ে রাখা, এটাই ছিল তাদের এই জামাত জোট বিএনপি সরকারের একটা চরিত্র। সকলের সাথে আমাদের আলোচনা চলছে যে যার যেখানে এই ধরনের জলবিদ্যুৎ পাওয়া যাবে আমরা সেটা নিয়ে আসবো আমাদের চাহিদা পূরণের জন্য। এর আগে গণভবনে পুলিশ কল্যাণ ট্রাস্টের আওতায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ নামে দেশের 59তম ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম চালু করেন সরকার প্রধান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে নতুন এই প্রতিষ্ঠানটিকে গ্রাহক বান্ধব করার আহ্বান জানান শেখ হাসিনা। দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী বলেন জঙ্গিবাদ সন্ত্রাসের মতো মাদকের বিরুদ্ধেও আরো কঠোর হবে সরকার। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান চলবে এবং মাদকের বিরুদ্ধে অভিযান আরও বেশি বাড়াতে হবে। এই কারণে যে এই মাদক এক একটা পরিবারকে ধ্বংস করে দেয়। দেশের জরাজীর্ণ থানা ভবনগুলো সংস্কার ও নতুন করে নির্মাণ করতেও পুলিশ বিভাগকে নির্দেশ দেন সরকার প্রধান শেখ হাসিনা। এই যে অগ্রযাত্রা, এটা আমাদের অব্যাহত রাখতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং ক্ষমতাসীন দলের পতন ঘটাতে দলের নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে জাতির প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন বিএনপি নেতারা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করে বিএনপি। সকাল 11টায় শুরু হয়ে দুপুর 12টা পর্যন্ত চলে এ কর্মসূচি। মানববন্ধনে বিএনপি সিনিয়র নেতা সহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত করতে হবে। আন্দোলনের পর আমাদের বেছে নিতে হবে একমাত্র রাজপথে আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি আমরা অর্জন করতে পারি। তারা যে দুর্তরাজ করেছেন, যে অর্থ তারা বেআইনিভাবে অর্জন করেছেন, সেজন্যই গণতন্ত্র নিতে তারা ভয় করে। দলীয় মহাসচিব বলেন বেগম জিয়ার আর্থাইটিস বেড়ে গেছে, তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন, সুচিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। নিজেদের অধিকার ফিরে পেতে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানান মহাসচিব। তার ডায়াবেটিস অত্যন্ত বেড়ে গেছে, তার আর্থ্রাইটিস বেড়ে গেছে, গার ব্যথা বেড়ে গেছে, অসুস্থ রেপটি সুচিকিৎসার জন্য আমরা তার মুক্তি দাবি করেছি। রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে বেগম জিয়ার মুক্তির দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব। এর আগে একই দাবিতে জুলাই মাসে ঢাকা ও বিভাগীয় শহরে সমাবেশ করে দলটি। এমান আমিন, সময় সংবাদ, ঢাকা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন আবেদনের শুনানি করতে অপারগতা জানিয়েছেন হাইকোর্ট। দুদকের আইনজীবী জানান, খারিজ আদেশের বিরুদ্ধে আপিল না করে আবার আবেদন করায় আদালত অপারগতা জানায়। বেগম জিয়ার আইনজীবীদের দাবি, বিএনপি নেত্রী অসুস্থ হওয়ায় এই আবেদন করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত 31 জুলাই বেগম জিয়ার জামিন আবেদন সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল না করে আবার অবকাশকালীন বেঞ্চে আবেদন করেন তার আইনজীবীরা। বুধবার জামিন চেয়ে শুনানিও করেন আইনজীবীরা। এ সময় আদালত শুনানি করতে অপারগতা জানালে আবেদনটি ফেরত চান তারা। আদালত জানতে চেয়েছেন যে হাইকোর্ট ডিভিশন যদি একটা মামলা একটা অর্ডার দিয়ে খারিজ করে দেয় বেইল পিটিশন, আমি নতুন করে আমরা শুনতে পারবো কি না। ওনারা বলেছিলেন যে আপনি শুনতে পারবেন, কোনো আইনগত বাধা নাই, বলে যে আপনারা আইন দেখান। উনি হাইকোর্ট রুলস দেখালো, কিন্তু ওনারা দেখাতে ব্যর্থ হয়েছেন যে একবার যদি মেরিটে খারিজ হয়ে যায় আবার নতুন করে শুনতে পারবেন। সর্বশেষে আদালত ওনাদের দরখাস্তটি ওনাদেরকে ফেরত দিয়েছেন, মামলাটি আউট অফ লিস্ট করে দিয়েছেন জামিনের দরখাস্তটি। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, বিএনপি নেত্রী গুরুতর অসুস্থ হওয়ায় এই আবেদন করেন তারা। কোর্ট বললেন যে দেখেন আমরা এই স্টেজে আমরা এই পিটিশনটা আমাদের কাছ থেকে নিয়ে যান। এখন দেখুন আমরা বেগম খালেদা জিয়ার পক্ষে কোথাও কোনো বিচার পাই না। ভেবেছিলাম যে দেশের সর্বোচ্চ আদালত আমাদেরকে এই বিচারটা দেবে, কিন্তু দেখা গেল যে সর্বোচ্চ আদালতে বারবার চেষ্টা করেও বেগম খালেদা জিয়া বিচার পাচ্ছে না। বিএনপি চেয়ারপারসন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুক্তি পেতে হলে তাকে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল মামলায় জামিন পেতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। একটি ট্রেন কমলাপুর থেকে বিমানবন্দর যেতে পার হতে হয় 11টি লেভেল ক্রসিং। প্রতিটি ক্রসিংয়ে গড়ে 5 মিনিট ধরলে লেভেল ক্রসিংয়ের কারণেই 11টি পয়েন্ট নষ্ট হচ্ছে কমপক্ষে 10 কর্মঘণ্টা। অথচ ওভারপাসের সফল উদাহরণ থাকলেও আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। স্থানভেদে এখনই ভিন্ন পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পির রিপোর্ট। পথ যেমন আলাদা, ঠিক তেমনি গন্তব্য। আপন গতিতে নিজ লক্ষ্যে ছুটে চললেও এখানে কারো পথের বাধা নন কেউই। বিজয় সরণি তেজগাঁও লিংক রোডে নির্মিত 0.67 কিলোমিটারের ওভারপাস এভাবেই বদলে দিয়েছে অতীত দৃশ্যপট। রাজধানীর অন্যান্য রেল ক্রসিংগুলোর চিত্র হতে পারত এমনই, তবে আদতে চোখে পড়ে থমকে যাওয়া সড়কের দৃশ্য। নির্বিঘ্ন রেলযাত্রা নিশ্চিতে প্রতিটি রেল ক্রসিংয়ে প্রতিটি ট্রেনের জন্যই সড়কে নেমে আসে এমন স্থবিরতা। টাইমের 5 মিনিট আগে ফেলাই, আর ফেলাইলে আপনার অটোমেটিকলি বিশাল একটা জ্যাম তৈরি হয়। ট্রেনটা অনেক দেরিতে আসে, আমরা অনেকক্ষণ পরে আমরা ক্রস করি যখন ট্রেনটা চলে যায়। এখানে 10 থেকে 15 মিনিটের একটা গ্যাপ আছে। কমলাপুর থেকে যাত্রা শুরু করে প্রতিটি ট্রেনকে বিমানবন্দর রেল স্টেশন পর্যন্ত পেরুতে হয় 11টি লেভেল ক্রসিং, আর প্রতিটি ক্রসিংয়ে 3 মিনিট থেকে 5 মিনিট করে বন্ধ থাকে সড়ক। সারাদিন চলাচলরত 68টি ট্রেনের আসা যাওয়ায় এই 5 মিনিটই বোঝা হয়ে দাঁড়ায় 10 ঘন্টার। এনভায়রনমেন্টাল পলিউশন, ম্যানওয়ার নষ্ট, 3 নম্বর হলো যে মানুষের সার্বিক চিন্তাধারায় আঘাত করে। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক ও রেলপথের সাংঘর্ষিকতা বন্ধে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শহরের প্রধান রেল স্টেশনের স্থানান্তর হতে পারে যুগোপযোগী সমাধান। আন্ডারপাস করলে রোড ক্রসিংটা সবচেয়ে ভালো হয়, রেল উপর দিয়ে চলে যাবে, আন্ডারপাস করে আপনার গাড়িগুলো চলে যাবে। আমরা কমলাপুরটাকে যদি আমরা সরিয়ে স্টেশনটা বিমানবন্দরটাকে যদি আমরা মেইন স্টেশন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আমার ঢাকার বাইরের যে ট্রেন যারা যাচ্ছে তাদের জন্য কিন্তু আমার এই লেভেল ক্রসিং বা রাস্তাটাকে বন্ধ করতে হবে না। তাছাড়া শুধু সড়ক নয়, রেলের গতি স্বাভাবিক রাখতেও প্রয়োজন লেভেল ক্রসিংয়ের আধুনিকায়ন। যাত্রাবাড়ির দয়াগঞ্জে ট্রেন চলাচলের জন্য উপর দিয়ে বিকল্প পথ তৈরি করে দেয় কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই। নিচে সড়কে যানবাহন চলছে বিরামহীন। বিশেষজ্ঞরা মনে করেন, রাজধানী ঢাকার যানজট নিরসন এবং পথের গতি স্বাভাবিক রাখতে চলমান মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নের পাশাপাশি লেভেল ক্রসিং নিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে এখনই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা বাতিলের সব প্রক্রিয়া এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। আগামী বছর 100 স্কুলে পরীক্ষামূলকভাবেই পদ্ধতি কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষাবিদরা বলছেন এই সিদ্ধান্তে ভবিষ্যৎ প্রজন্ম আরও সমৃদ্ধ হবে। তুবা রাজধানীর একটি বেসরকারি স্কুলে প্রথম শ্রেণীতে পড়ালেখা করছে। স্কুল থেকে এসেই প্রতিদিন হোমওয়ার্ক শেষ করতে পড়ার টেবিলে বসে পড়তে হয় তাকে, আর তারপর কোচিং বাড়ির পড়া সব মিলিয়ে বয়সের তুলনায় একটু বেশি বোঝা বহন করতে হয় তুবাকে, যে কারণে নেই তার খেলার ফুরসত। আসেই পড়তে বসো, হোমওয়ার্ক করো, আর পরীক্ষার সময় আসলে তো একদম পুরো অবস্থা খারাপ হয়ে যায়। তুবার মতো এমন অবস্থা আরও অনেক শিক্ষার্থী। বর্তমান সমাজে সন্তানের একাডেমিক ভালো ফলাফলের প্রতিযোগিতায় নেমেছেন অনেক অভিভাবকই। শৈশবে এমন পড়ার চাপে নুজ্জ প্রায় প্রতিটি শিক্ষার্থী। তবে সম্প্রতি প্রথম শ্রেণী থেকে পরীক্ষা বাতিলের ঘোষণায় খুশি অভিভাবকরা। ডেফিনেটলি আমরা খুশি, পরীক্ষার জন্য যে তারা এনগেজমেন্টটা ওই জিনিসটা থাকবে না, এটা ভালোই হবে বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা ফ্রিডমলি পড়াশোনা করতে পারবে। সরকার এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ নিয়েছে। সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষাবিদরা। এ পদ্ধতি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিশ্রুতি ও আন্তরিক সদিচ্ছা প্রয়োজন বলেও মনে করছেন তারা। এটা বাস্তবায়ন করার জন্য যে আমাদের ব্যবস্থার যে কমিটমেন্টটা দরকার হবে, আমরা যারা শিক্ষক আমাদের সেই সেই সামর্থ্য সেই আন্তরিকতাটা লাগবে। আগামী বছর থেকেই এ পদ্ধতি প্রথমে 100টি স্কুলে চালু করা হবে। এজন্য শিক্ষকদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আমরা এটা বিভিন্ন পাইলটিং প্রজেক্টের মতো নিচ্ছি, কি হবে না হবে আমরা দেখতে 100 স্কুল দিয়ে আগে পাইলটিং করা হচ্ছে, তারপরে ওর মধ্যে আমরা ট্রেনিং মেনিং করে বাকিগুলো করব। পরীক্ষা না থাকলেও শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, আর সে মূল্যায়ন করবেন শ্রেণী শিক্ষকরাই। স্কুল যেখানে একজন শিক্ষার্থী তার দিনের অর্ধেকটা সময় কাটায়, আর তাই তো তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা বাতিল সরকারের এমন সিদ্ধান্ত একজন শিক্ষার্থীর শৈশবে তার মেধা ও মনন বিকাশ এবং বেড়ে ওঠায় আরও সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পিঙ্কি আক্তার, সমসংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগে 6 জনকে আটক করেছে র্যাব। জব্দ করা হয়েছে 25,000-এর বেশি ভুয়া নাগরিক সনদপত্র। র্যাব জানিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশপাশের 2টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় কয়েক হাজার ভুয়া জন্ম ও নাগরিক সনদ জব্দ করা হয়। আটক করা হয় 6 জনকে। পরে পার্শ্ববর্তী আরও 3টি কম্পিউটারের দোকানে অভিযান চালায় র্যাব। সেখান থেকে কয়েক হাজার ভুয়া নাগরিক সনদ জব্দ করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া নাগরিক সনদের মাধ্যমে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তা করে আসছিল বলে জানায় র্যাব। আরও কয়েকটি চক্রকে ধরতে অভিযান চলবে বলে জানিয়েছেন র্যাব 2-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুক। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন চুক্তি থাকায় রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠাবে না বাংলাদেশ, তবে নিজ দেশের মানুষ ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে মিয়ানমারকে। রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভাষাঞ্চলে রোহিঙ্গাদের রাখা কোনো সমাধান নয়, তাদের নিজ দেশে ফিরে যাওয়াটাই স্থায়ী সমাধান। একটি অ্যাগ্রিমেন্টে সই করেছিলাম যে আমরা জোর করে পাঠাবো না, তো সেইটাতে আমরা আছি। আমরা আসলে জোর করে কাউকে পাঠাতে চাই না, তবে আমরা চাই তারা যত তাড়াতাড়ি পারুক তাদের লোকে নিয়ে যাক, তাদের লোকগুলোকে দেশে ফিরে যাওয়ার আপনার কনভিন্স করার দায়িত্ব মায়ানমার সরকারের, সেইখানে তারা ব্যর্থ হচ্ছে, তারা তাদের লোকগুলোকে আপনার কনভিন্স করতে পারে নাই। রংপুর 3 আসনের উপনির্বাচনে যাচাই বাছাই শেষে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির সহ 7 প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণখেলাপ ও বিধি অনুযায়ী হলফনামা দাখিল না করা সহ নানা কারণে 2 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। যাচাই বাছাই শেষে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা জিএম শাহতাব উদ্দিন জানিয়েছেন, আওয়ামী লীগের রেজাউল করিম রাজু, জাতীয় পার্টি সাদ এরশাদ ও বিএনপি রিটা রহমান সহ 7 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মহানগর বিএনপি সিনিয়র সহসভাপতি কাউসার জামান বাবলা ও বাংলাদেশ কংগ্রেস পার্টির ইকরামুল হকের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়, তবে আগামী 3 দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
জাতীয় পার্টির নেতৃত্বে সাদ এরশাদকে দেখতে চান হোসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জাতীয় পার্টির বিভাজনের জন্য জিএম কাদেরকে দায়ী করেন, বলেন রাজনীতিতে আসলে জাতীয় পার্টির হয়ে কাজ করতে চান। মৌসুম ইসলামের রিপোর্ট। এটা হচ্ছে রংপুরের মানুষ, তৃণমূলের মানুষের সাথে নিজের চেয়ে 40 বছরের বড় একজন মানুষের সঙ্গে প্রেম, বছর পাঁচেকের দাম্পত্য জীবন, বিচ্ছেদকে ঘিরে নানা তিক্ত অভিজ্ঞতা এবং অবশেষে বিচ্ছেদ, সব মিলিয়ে এখনো মাঝে মাঝেই আলোচনায় উঠে আসেন বিদিশা সিদ্দিক, যিনি হুসেন মোহাম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদ বিদিশা দম্পতির ঘরে জন্ম নেয়া পুত্র এরিক এরশাদের মা। সেটা আমার একটা পরম পাওয়া, এই সম্মানটা। এরশাদ সাহেবের সাথে আমার বিচ্ছেদ হয়ে গেছে, আবার দেখেন বিচ্ছেদ কিন্তু ঠিকমতো হতেও দেয় না এই এই জনগণ এবং তৃণমূল আমার জাতীয় পার্টির। হ্যাঁ, সবসময় আমি আলোচনায় আছি। বিদিশা মনে করেন হুসেন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার পর দলীয় সব সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেয়াই জাতীয় পার্টিতে বিভাজন তৈরির কারণ। তিনি বলেন তরুণ নেতৃত্বই পারে জাতীয় পার্টিকে সামনের দিকে এগিয়ে নিতে। ভাইয়ের লাশ যখন কবরে নামালেন তখন আরেকজন নেতা ভাইকে ডিক্লেয়ার দিলেন যে আমাদের চেয়ারম্যান। এত তাড়াহুড়ার প্রয়োজন ছিল না, সবার সাথে বসে আলোচনা করে স্থায়ী সমাধান তখন করা হতো, তাহলে আজকে এই কোন্দলটা হতো না। দ্বন্দ্বটা তো শুরু হলো, মিটলো কই? চেয়ারম্যান হয়ে গেল, এখন উপনেতা কোথায় আছে? চেয়ারম্যান উপনেতা কেন এই পদটা তখন আরেকজনকে দেওয়া হলো না? সিনিয়র তো পার্টিতে আরো সিনিয়র তো অনেক লিডাররা আছেন, তাদেরকে দিয়ে দিতে পারতেন। এবং সামনে তো দেখা যাচ্ছে যে আপনার কাউন্সিলের কথা উনিই বলেছেন, সাত যদি এমপি হয়ে বের হয়ে আসে রংপুর থেকে, তাহলে তো আমি বলবো উত্তরসূরি হিসেবে এরশাদ সাহেবের ছেলেই কিন্তু এগিয়ে আসার কথা, জাতীয় পার্টির হাল ধরার কথা। বিদিশা বলেন ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হলে জাতীয় পার্টিতেই ফিরতে চান এবং তৃণমূল চাইলে তিনি তাদের প্রতিনিধি হয়ে সংসদেও যেতে চান। মানুষের, জনগণের সেবা করতে চাই, সেটা যদি সেই কারণে যদি আমাকে পার্লামেন্টে যেতে হয় আমি যাব, পার্টি যদি মনে করে যে আমাকে আনা উচিত নিশ্চয়ই, ওয়াই নট। পুত্র এরিক এরশাদকে নিয়ে নোংরা রাজনীতি চলছে, এরই অংশ হিসেবে এরিকের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ বিদিশার। এরিককে ব্যবহার করাটা ঠিক হয়নি। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকার বন্ধ রয়েছে, এতে মাছ শূন্য কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। অন্যদিকে বেকার হয়ে পড়েছেন জেলেরা, তাদের দাবি একের পর এক নিষেধাজ্ঞা আর ঘন ঘন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দিন দিন ঋণগ্রস্ত হয়ে পড়ছেন তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজার সমুদ্র উপকূলের বাঁকখালি নদীর মোহনা, নোঙর করা শত শত মাছ ধরার ট্রলার হঠাৎ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত 10 দিন ধরে সাগরে বন্ধ রয়েছে মাছ শিকার। বেকার হয়ে পড়েছেন ট্রলারের হাজার হাজার জেলে। নিষেধাজ্ঞা আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে মাছ ধরা বন্ধ থাকায় দিন দিন ঋণগ্রস্ত হয়ে পড়ছেন বলে দাবি জেলেদের। সাগর মাই 15 দিন 16 দিন সিঙ্গেল এইতে বইড়ি 65 দিন বন্ধ একটা গেল, এখন সামনে আরেকটা বন্ধ আছে এক মাসের, এখন তো আমরা অনেক লসে আছি, সাগরে মাছ ধরতে যেতে পারতেছি না। এভাবে আমাদেরকে অবরুদ্ধ করে রাখলে আসলে আমাদের অবস্থাটা আরো দিন দিন অবনতি হবে, আমরা তো বিভিন্ন রকমের ঋণের মধ্যে জর্জরিত। সাগরে ট্রলার যেতে না পারায় সামুদ্রিক মাছ শূন্য মৎস্য অবতরণ কেন্দ্র, তবে হিমায়িত কিছু মাছ বিক্রি করে স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছে বলে জানালেন মৎস্য ব্যবসায়ীরা। বিগত 8 থেকে 10 দিন পর্যন্ত এখানে কোনো ট্রলার দুর্যোগ আবহাওয়ার কারণে সাগরে যেতে পারে নাই, যার কারণে এখানে এখন মাছের মাছ খুবই কম। বিভিন্ন ফ্রিজিং মাছ আমরা বিক্রি করতেছি এবং আরও চট্টগ্রাম থেকে কলেজস্টোর থেকে মাছ এনে এখানে আমরা ফ্রিজিং মাছগুলো বিক্রি করতেছি। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে কিছুদিনের মধ্যে সামুদ্রিক মাছে আবারও অবতরণ কেন্দ্রটি সরগরম হয়ে উঠবে। সমুদ্র উত্তাল আর এ কারণে মৎস্য যে এখানে ল্যান্ডিং করার ক্ষেত্রে বিঘ্ন ঘটছে, তো এক্ষেত্রে এ কারণে মূলত আমাদের রাজস্ব আয় কিছুটা কমে গেছে, তো আশা করছি খুব শীঘ্রই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাবে। কক্সবাজারে নিবন্ধিত মাছ ধরা ট্রলার 6,000 আর জেলের সংখ্যা প্রায় লক্ষাধিক। সময় সংবাদ, কক্সবাজার। সন্ধ্যা সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে আবারও বিএনপির মানববন্ধন, চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন শুনানিতে হাইকোর্টের অপারগতা। রাজধানীতে 11টি রেল ক্রসিং এ দিনে অপচয় 10 কর্মঘণ্টা, যানজটে নগরবাসীর ভোগান্তি চরমে, নতুন পরিকল্পনার পরামর্শ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোহিঙ্গাদের পাসপোর্ট ও নাগরিক সনদ তৈরির কাজে জড়িত 6 জন আটক, 25,000 ভুয়া নথি জব্দ।
এবং এবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকার বন্ধ, একের পর এক নিষেধাজ্ঞার খারাপ আবহাওয়ায় বাড়ছে ঋণ দাবি জেলেদের। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময় অ্যাপ।